হাসপাতাল পুনরায় চালু করতে হবে। গোবরডাঙ্গায় দিদির দুধকে ঘিরে বিক্ষোভ। সাধারণের কথা শুনে হাসপাতাল চালু করার আশ্বাস দিলেন দিদির দুধ বিশ্বজিৎ দাস। এলাকার হাসপাতাল পুনরায় চালু করতে হবে। দিদির দুধ কর্মসূচিতে এসে হাসপাতাল চালুর দাবি নিয়ে বিধায়কের গাড়ি আটকালেন এলাকার সাধারণ মানুষ। সাধারণের দাবি শুনে গোবরডাঙ্গা হাসপাতাল পরিদর্শন করে হাসপাতাল চালু করার আশ্বাস দিলেন দিদির দুধ বিশ্বজিৎ দাস। রাজ্যে একাধিক জায়গায় দিদির দূতেরা বিক্ষোভের মুখে পড়েছেন। বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকেও নিজের বিধানসভাসহ জেলার বিভিন্ন জায়গায় গিয়ে ক্ষোভ বিক্ষোভের মুখে পড়তে দেখা গিয়েছে একাধিকবার। এবার গোবরডাঙ্গা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে রঘুনাথপুর এলাকায় দিদির দুধ হিসাবে এসে ক্ষোভের মুখে পড়তে হল জেলা সভাপতিকে। বহু মানুষ হাত জোর করে পরজোর করে দিদির দুধকে এদিন আবেদন করেন হাসপাতাল চালুর জন্য। এদিন উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলতে যান দিদির দুধ তথা বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। সকাল 11টা নাগাদ প্রথমে চণ্ডীতলা মন্দিরে পুজো দিয়ে এদিনের কর্মসূচির সূচনা করেন। তারপর সেখান থেকে রঘুনাথপুর এলাকায় একটি মসজিদেও যান। সে সময় গোবরডাঙ্গা পোলট্রির কাছে একদল মানুষ বিশ্বজিৎ দাসের গাড়ি আটকান এবং গোবরডাঙ্গায় দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা হাসপাতাল পুনরায় চালু করার আবেদন করেন তারা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা প্রদীপ মুখার্জি বলেন, উনি মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসাবে এলাকায় এসেছেন, আমরা ওনার মাধ্যমে মাননীয়ার কাছে এই আবেদন করতে চাই, আমাদের বন্ধ হাসপাতালটি পুনরায় চালু করা হোক। এলাকায় ন্যূনতম চিকিৎসা পাচ্ছেন না সাধারণ মানুষ, বিনা চিকিৎসায় অনেকে মারা যাচ্ছেন। যেহেতু উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একজন প্রতিনিধি হিসেবে এলাকা এলাকা ঘুরছেন, বিভিন্ন প্রকল্পের উপরে কী কাজ হয়েছে সেই খোঁজখবর নিচ্ছেন, সেই স্বার্থে বিশাল এলাকার মানুষ আমরা এখানে এফেক্টেড এই হাসপাতালের জন্যে। ছোট ছোট আমাদের 18-20 বছরের ছেলেরা হার্ট অ্যাটাকে মারা গেছে, প্রাইমারি ট্রিটমেন্টটুকু দেওয়া যায়নি, সাপে কাটা প্রচুর লোক মারা গেছে। তো আমরা সেই জন্যে তার কাছে অনুরোধ করলাম যাতে মাননীয়ার কাছে সেই আমাদের এই বার্তাটা যায়, যাতে এই হাসপাতালটা খোলা হয় স্বাভাবিক সর্বসাধারণের সুবিধার্থে। উনি বললেন উনি মাননীয়ার সঙ্গে কথা বলে যত শীঘ্র সম্ভব সম্ভব হলে পঞ্চায়েত ভোটের আগে উনি হাসপাতালটা চালু করার চেষ্টা করবেন। প্রায় একই দাবি অপর বাসিন্দা রঞ্জন দেবনাথের। তিনি বলেন, চিকিৎসার জন্য আমাদেরকে হাবড়া অথবা বারাসাত হাসপাতালে যেতে হচ্ছে, এই হাসপাতালটি দ্রুত চালু করা হোক, তাহলেই সমস্যা থেকে মুক্তি পাবেন স্থানীয়রা। দেখুন, আমাদের গোবরডাঙ্গায় সাধারণ মানুষের গোবরডাঙ্গায় বাঁচিয়ে রাখার, যাতে কোনো মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাতে বাঁচিয়ে রাখার একটাই জায়গা হচ্ছে গোবরডাঙ্গা হসপিটাল। আজকে বিগত বহুদিন ধরে গোবরডাঙ্গা হসপিটাল বন্ধ আছে, আমরা এবার তার জন্য আমাদের গোবরডাঙ্গার প্রচুর পেশেন্টকে হাবড়া এবং বারাসাতে ট্রান্সফার করা হচ্ছে, তাতে যেতে যেতে প্রচুর আমাদের সাধারণ মানুষ গোবরডাঙ্গার মারা যাচ্ছে। তো আমরা গোবরডাঙ্গার সাধারণ নাগরিক হিসেবে আমরা চাই গোবরডাঙ্গার হসপিটালটাকে পুনরায় চালু করা হোক, এটা আমাদের দাবি। দিদির দূত বললেন তারা এই ব্যাপারে বিবেচনা করবেন এবং চালু করার জন্য তারা প্রতিশ্রুতি দিয়ে গেলেন। সাধারণ মানুষের কথা শোনার পর বিশ্বজিৎ বাবু সাধারণ মানুষকে আশ্বস্ত করেন। এ বিষয়ে বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, আমরা হাসপাতাল চালুর পক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর অনেক মেডিকেল কলেজ চালু করেছেন, ডাক্তারের জন্য কিছু জায়গায় হাসপাতাল চালু করা যাচ্ছে না, দ্রুত সমস্যার সমাধান করা হবে। গোবরডাঙ্গা হসপিটালটা আমরা চালু করবার পক্ষে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী সারা পশ্চিমবাংলায় 2011 সালের পর থেকে নতুন নতুন সুপার স্পেশালিস্ট হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলোতে ছাত্র যাতে আরও বেশি করে ভর্তি হতে পারে তার জন্য তিনি সব ব্যবস্থা করেছেন, সমস্ত পরিকাঠামো তৈরি করেছেন। ডাক্তার তো আর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, তাকে পড়াশোনা তার কোর্স কমপ্লিট করতে করতে 7-8 বছরের উপরে লেগে যায়। প্রথম থেকে পরিকাঠামো তৈরি করে তিনি তৈরি করেছেন এবং ডাক্তারের অভাব থাকার জন্যে আমরা অনেক জায়গায় এখনও সম্পূর্ণভাবে সেইভাবে পরিষেবা দিতে পারিনি, কিন্তু একটা বৃহত্তম অংশ আমরা পেরেছি। এমনি এইগুলো যেগুলো বাকি আছে চেয়ারম্যানও আমাকে বলেছেন এবং চেয়ারম্যানও স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে চিঠি করেছেন এবং আমিও দিদির সঙ্গে দেখা করে কথা বলে দিয়ে যে গোবরডাঙ্গা মানুষের সেন্টিমেন্ট এটা খুব চাহিদা দাবি রয়েছে যে হসপিটালটা পূর্ণাঙ্গ হসপিটাল হোক। অনেকগুলো ইউনিট চালু আছে কিন্তু রোগী যাতে ভর্তি হয় এবং এখানে পূর্ণাঙ্গ ট্রিটমেন্টের ব্যবস্থায় নিশ্চিতভাবে যেভাবে মানবিক মুখ্যমন্ত্রী কাজ করছেন আগামী দিনে গোবরডাঙ্গা পৌরসভার এলাকার এই হসপিটালটা
আবার তার পুরনো চেহারা ফিরে পাবে। এরপর বিশ্বজিৎবাবু সেখান থেকে কঙ্কনা বিনোদন পার্ক হয়ে সোজা চলে যান গোবরডাঙায় বন্ধ হয়ে যাওয়া হাসপাতালে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এদিন দিদির দূত বিশ্বজিৎ দাসের সাথে ছিলেন গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও হাসপাতাল চালুর বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির দাবি, তৃণমূল নেতারা হাসপাতাল চালুর বিষয়ে কিছুই বলতে পারেননি। গোবরডাঙ্গা হাসপাতাল নিয়ে মানুষ বিক্ষোভ করছে। গোবরডাঙ্গা হাসপাতালের দাবিতে দিদির দূতকে দাঁড় করিয়ে বলছে, তারা বলতে পেরেছে যে আমরা হাসপাতালটা এই মাসে খুলবো, এই তারিখে খুলবো, মিথ্যে কথা বলছে। আমরা আগেও প্রতিবাদ জানিয়েছি, এখনও প্রতিবাদ জানাচ্ছি, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েও প্রতিবাদ জানাচ্ছি যে গোবরডাঙ্গা হাসপাতালটা আমাদের অবিলম্বে এখনই খোলা দরকার, না হলে আমাদের জনজীবন বিপদের মধ্যে আছে, গোবরডাঙ্গা মানুষ বিপদের মধ্যে আছে, আশপাশের অঞ্চলের পঞ্চায়েতের মানুষ এই হাসপাতালের উপর নির্ভর, তারাও সমস্যার মধ্যে আছে। এসব টোটালি আজকে এসে দেখাতে চাইছেন, এনারা বিরাট মানুষের সেবা করছেন, কাজ করছেন, টোটালটাই মিথ্যে, টোটালটাই নাটক চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।